ছোট্ট একটা দেশে সত্যিকারের গণপ্রতিনিধি ভারতের সামনে মাথা উঁচু করে থাকলেন, আর আমাদের এই দিল্লি দাসী নিজের গদি রক্ষার জন্য এমন ভাবে ছোটাছুটি করলো যে অন্য কোন বিদেশি সরকার প্রধানরা করে না। এই দিল্লিতে ছোটাছুটি করে যা যা করছে তার মধ্যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কি কি? প্রথমত, সাবেক বিজেপি প্রধান লালকৃষ্ণ আদভানি তার সাথে সাক্ষাৎ করেছে, আর দ্বিতীয় হইল অনেক কাল পরে তার প্রথম মনিব ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যদের সাথে কোলাকুলি করেছে। সে কাজগুলি কেন করলো তা আমরা একটু তলায় দেখি আসেন। মোদি এবার ক্ষমতায় বসলেও অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায়। ভারতীয় নির্বাচনের আগে সে 56 টি বুক ফুলাইয়া বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে তার দল থেকে এবার 100 সিট পাবে। সে মা বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে নির্মিত রাম মন্দির উদ্বোধন করছে। হিন্দুত্ববাদী তার নিয়মিত জিগির তোলার পাশাপাশি সে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা করছে, এমনকি এক পর্যায়ে নিজেকে ভগবানের অবতার হিসেবে ডিক্লারেশন দিচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হয় নাই, 100 সিট তো দূরের কথা, পার্লামেন্টে তার দল সাধারণ যে মেজরিটি সেটাও পায় না। এত খরচ করে রাম মন্দির বানাইলো, এত শান শওকত করে সেটা উদ্বোধন করলো, অথচ সেই এলাকাতেই তার দল পরাজিত হইল। এমনকি ভারতের ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশ, যেটা বিজেপির একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল, সেখানে সে হেরে গেল। অবস্থা এমনই যে নির্বাচনের পরে তাকে কোয়ালিশন করতে হইলে এমন এক দুই শরিকের সাথে যাদের পোল্ট্রিবাজ বলে খ্যাতি আছে। মোদির এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা কোন দিন না তার আবার গদি চলে যায়। ভারতের আগের কোয়ালিশন সরকারগুলো এই ধরনের ছিল, সুতরাং দুর্ভাবনা করার যথেষ্ট কারণ মোদির আছে। তারপর যদি এই ঠেলা দেওয়া সরকার পড়ে যায়, তার পেছনে তার কোয়ালিশন এবং তার দলের ভূমিকা যেমন থাকবে তেমন থাকবে বিরোধীদের ভূমিকা। মোদি না টিকলে তার জায়গায় সম্ভাব্যকে কে আসতে পারে, কিংবা তাকে ফেলে দেওয়ার ব্যাপারে বিজেপির ভেতরে বা বাইরে কারা কারা ভূমিকা রাখতে পারে সেই চিন্তা করে যায় কাটাল রানী আদভানি আর ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যের সঙ্গে দেখা করছে। মিসেস ইন্দিরা গান্ধী 1975 খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে, পরবর্তীতে তার দল কংগ্রেস পার্টি তাকে বারে বারে ক্ষমতায় আনছে, কিন্তু গত 10 বছর সে তার নতুন প্রভু মোদি যাতে নাখোশ না হয় সেজন্য ইন্দিরা পরিবারের কারোর সাথে সাক্ষাৎ কিন্তু করে নাই। সে তো ধারণা করছিল যে কংগ্রেসের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে গেছে, তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না, সুতরাং তাদের সাথে যোগাযোগ রেখা কোনো লাভ নাই। এইগুলো এমনই স্বার্থপর। কিন্তু ভারতের এবারের নির্বাচনে কংগ্রেসের পারফরমেন্স দেখা কালরানির যথেষ্ট শঙ্কিত হওয়ারই কথা। যাদের কারণে সে বাংলাদেশের ক্ষমতায় অথচ তাদের এতদিন অবহেলা করছে, তারা কিন্তু কেবল প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় নাই, বরং ভবিষ্যতে ক্ষমতায় এসে যেতে পারে তার অকৃতজ্ঞতা ঢাকার জন্যে। আর কংগ্রেস ভবিষ্যতে ক্ষমতায় এসে পড়লে তাদেরকে হাতে রাখার জন্যে সে ইন্দিরা গান্ধী পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হইয়া পড়ে। এখন প্রশ্ন উঠতে পারে, এইরকম একটা নেমো খারামের সাথে ইন্দিরা গান্ধী পরিবার কেন দেখা করে, এবং কংগ্রেস পার্টি হলো ভারতের প্রধান বিরোধী দল? তো আমরা সবসময় বলছি যে বিজেপি হোক কংগ্রেস হোক হাসিনা ইন্ডিয়ার প্রোডাক্ট, কংগ্রেসই তাকে প্রথম ক্ষমতায় বসায়, সুতরাং নিজেদের প্রোডাক্টকে তার পুরোপুরি অবহেলা বা রিজেক্ট করতে পারে না, তাই না? আর তৃতীয় কারণ হইতে পারে যে তারা তাকে ইঙ্গিত দিছে, এতকাল ধরে মোদিরে ভেট দিয়ে আসতেছিস, এখন আমাদের পাওনা কিন্তু বুঝাই দিতে হবে। বাংলাদেশটা তো ভারতের রাজনীতিবিদদের কাছে অন্তহীন টাকার উৎস। মোদির খাজানচি আদানি সহ বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের খুনি হাসিনা বাংলাদেশের স্বার্থ দলাদমিউলি দিয়ে নানা প্রকার সুযোগ সুবিধা দিছে, যেটা ছিল প্রকারান্তরে মোদিকে বিশাল অঙ্কের ঘুষ দেওয়া। এখন কংগ্রেস তারে বাগে পাইয়া কি এমনি এমনি সারে দিবে, তার কাছ থেকে তার পাওনাটা বুঝে নেবে কংগ্রেস। সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর সাথে সাক্ষাতের কারণ না হয় বোঝা গেল, কিন্তু কাটাল রানী কেন লালকৃষ্ণ আদভানির সাথে দেখা করতে গেল? বিশেষ করে আদভানি তো এখন রাজনীতি থেকে মোটামুটি রিটায়ার, তাই না? আগে বলছি যে একটা অস্থিতিশীল সরকারকে ফেলে দেওয়ার জন্য বাইরে থেকে যেমন চেষ্টা থাকে তেমন ভিতর থেকেও চেষ্টা থাকে। কংগ্রেস হইল বাইরের চেষ্টা আর আদভানি হইল ভিতরের চেষ্টা। এইবারে ভেতরের খেলায় এইবার আদভানি হইতে পারেন কিং মেকার। এই বিষয়টা টের পেয়া কাটাল রানী আদভানির পায়ে পূজা দিতে গেছিল ভবিষ্যতের একটা ইন্স্যুরেন্স পলিসি হিসেবে। ভারতের আগেকার কোয়ালিশন সরকারগুলির মতো মোদীর তৃতীয় টার্মের সরকার অস্থিতিশীল হইলে এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতি গভীর খাতে পড়ে গেলে খুনি হাসিনার গদির গ্যারান্টি থাকবে না। 21 জুন ভারতে একই মাসে দ্বিতীয়বার সফর কইরা সে দিল্লিকে বার্তা দিতে চাইবে যে চীনের কাছে সে যাইতেছে দেশের ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থায় অর্থ সাহায্য পাওয়ার জন্য, যেটা অন্যরা দিতে পারবে না। এই কারণে চীনকে কিছু একটা কনসেশন দিতে হবে, কিন্তু সে ভারতকে ছাইরা যাবে না, ভারতকেও খুশি রাখবে। ভারত যে সমস্ত অতিরিক্ত সুবিধা বাংলাদেশের কাছ থেকে চাইতেছে তার কিছু তাদের পিছে দেবে। এরই মধ্যে আমরা শুনলাম যে ভারত মোংলাপটে পরিচালনা ক্ষমতা চাইছে। কিছুকাল আগে চীন এই বিষয়ে আগ্রহ দেখাইছিল, খুনি হাসিনা হয়তো ভারতকে বলবে যে চীনকে বাদ দিয়া মোংলা তোমারে দিতেছি, এমন তিস্তা প্রকল্পের অর্থায়ন চীনকে দেওয়ার বিষয়ে তোমরা আর আপত্তি করিল না। একই সাথে ভারতকে কয়েকটা অতিরিক্ত সুবিধা দিয়ে দেবে আর কি, যেটা ভারত চাইতেছে, এবং তা হইল ভারতের ত্রিপুরা থেকে ফেনী বইয়া চট্টগ্রাম পর্যন্ত রেল ট্রানজিট, যেটা ভারত চাইতেছে।
দ্বিতীয়বার দিল্লিতে গিয়া এই ধরনের সুবিধা দিয়ে ভারতকে ব্যালেন্স করার চেষ্টা করবে। আমাদের মনে রাখতে হবে যে ফ্যাসিস্ট খুনি দিল্লি দেশে হাসিনা যে এভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থগুলি অকাতরে বেঁচে দিতেছে, মোটামুটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব একের পর এক বিলাই দিতেছে, সেটা সে করতেছে শুধুমাত্র নিজের গদি রক্ষার জন্য আর তার ব্যাপক লুণ্ঠন চালায় যাওয়ার জন্য। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকলো কি থাকলো না, আমাদের কোটি কোটি জনগণের কি হইলো কি হইলো না, সেটা আমরা বাইচে থাকি না মরিয়া গেলাম, আমাদের দেশটা টিকলো নাকি টিকলো না, এইগুলি তার ভাবনা চিন্তার বিষয় না। তবে এই খুনি ফ্যাসিস্টের মনে রাখা উচিত সে যে চেষ্টাই করুক না কেন পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর একসাথে তার বিরুদ্ধে কাজ করতেছে যা অতিক্রম করার সাধ্য তার নাই। প্রথমত, তার ন্যূনতম জনসমর্থন নাই। শতকরা 95% লোক গত ডামি নির্বাচনে ভোট দিতে না গিয়া তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে। এই খুনি ফ্যাসিস্ট যে পরিমাণে দুর্নীতি করছে বাংলাদেশের সহস্র বছরের ইতিহাসে তার তুলনা পাওয়া যাবে না। দ্বিতীয়ত, সে এতকাল থেকে গেছে ভারতের বিপুল সমর্থন এবং সহায়তার কারণে। দিল্লিতে মোদীর গদি এখন অনিশ্চিত, টলমল করতেছে। আর তৃতীয়ত, দেশের অর্থনীতি অবধারিতভাবে খাদের মধ্যে পড়ে যাইতেছে। এইটাকে ঠেকানোর জন্য যে বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রার দরকার সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য। চতুর্থত, আগের টাইমগুলির তুলনায় এই টার্মে মোদী সরকার অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণে আমেরিকা এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য ভারতকে ব্যবহার করার যে কৌশল এতদিন চালায় গেছে সেটা আর তারা সেভাবে চালায় যেতে পারবে না। পাঁচ নাম্বার বিষয় হচ্ছে যে খুনি হাসিনা চীনের দরজায় টেকার জন্য হাত পাতলেও চীন ভালো করে জানে যে সে হইল ভারতের এক নাম্বার কেনাগুলো। গভীর অর্থনৈতিক সংকটে অন্য কোন উৎস থেকে বড় ধরনের সহায়তার ইঙ্গিত না পাইয়া সে অনন্য পাই লইয়া চীনের কাছে হাত পাচ্ছে, তা না হইলে সে ভারতের সাথে আগের মতোই ঘষ্টাঘষ্টি চালাই দিত। এছাড়া চীন ঠিকই জানে যে এই মাতাটি সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন, সুতরাং তার উপরে চীনের দীর্ঘমেয়াদে নির্ভর করার কোন প্রশ্নই ওঠে না। চীন হয়তো বাংলাদেশে তার প্রভাব অধিকতর বিস্তার করার উদ্দেশ্যে খুনি ফ্যাসিস্টকে স্বল্পকাল ব্যবহার করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাকে দীর্ঘকালীন মিত্র হিসেবে গণ্য করবে না। খুনি হাসিনার গত 15 বছরের শাসনে এইবারই প্রথম একটা বিশেষ অবস্থা বিরাজ করতেছে। কি অবস্থা? তার মাথার উপরে আর কোন শক্ত অভিভাবকের ছায়া নাই। এরকম একটা বিরূপ অবস্থায় সে আর আগে পড়ে নাই। বৈরী জনগণ, ভয়াবহ অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল মোদী সরকার, অবন্ধুসুলভ আমেরিকা, সুযোগ সন্ধানী চীন, ঘরের কাছে মায়ানমারের যুদ্ধ, সেন্ট মার্টিনের জনগণকে রক্ষা করতে না পারা ইত্যাদির সামনাসামনি তাকে সাহায্য করার মতো বলিষ্ঠ কোনো হাত না থাকায় সে একটা কঠিন পেজগিতে পড়ছে, যা থেকে সে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। মোদীর বর্তমান টার্মের সরকার আগের সরকারের তুলনায় রাজনৈতিকভাবে দুর্বল এবং অন্তর্নিহিতভাবে অস্থিতিশীল হওয়ার কারণে বাংলাদেশের উপরে উদ্যত ভারতের আধিপত্যবাদী কালো হাত ভাঙিয়ে দেওয়ার এখনই বিরাট সুযোগ আমাদের সামনে। আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে এবং পুরাতস্তর ইন্ডিয়া আউট পর্যায়ে উন্নীত করতে হবে। ইন্ডিয়া আউটের সুযোগে অন্য কোন শক্তি যেন আবার আমাদের টুটি চাইপা ধরতে না পারে সে বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমি আগেও বলছি, এখনো বলবো এবং ভবিষ্যতেও বারে বারে বলতে থাকবো যে আমরা আমেরিকা বুঝি না, চীন বুঝি না, আমরা বুঝি আমাদের জাতির, আমাদের জনগণের স্বার্থ, যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানাইয়া আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থসামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে, আমরা তাদের দিকেই বন্ধুত্বের হাত বাড়াইবে। আগামী দিনে ভারত মুক্ত বাংলাদেশের এটাই হবে স্বাধীন বিদেশ নীতির মূল ভিত্তি।